অসিনপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামেই রাত হতে না হতেই একটা বেনিকাটা ডাইনির আবির্ভাব ঘটত। সেই বেনিকাটা ডাইনি বউদের বেনি কেটে নিয়ে যেত। সে ঘরের জানলা দিয়ে দেখত বউ ঘুমিয়ে পড়ছে কি না। যখন দেখল যে ঘুমিয়ে পড়ছে, তখন সে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে সেই বউয়ের বেনি কেটে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাকে আর কেউ কখনোই ধরতেও পারে না। তারপর ধীরে ধীরে সকাল হতে থাকে। ওগো শুনছ গো, গ্রামে বেনিকাটা ডাইনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, তুমি একটু সাবধানে থাকো, বুঝছ? ওগো তুমি ভয় পেও না, এই বেনিকাটা ডাইনি আমার বেনি কখনোই কাটতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো, এই বেনিকাটা ডাইনি আমাদের বাড়িতে প্রবেশই করতে পারবে না। আমার চুল কীরকম করে কাটবে? যাও তুমি শান্তিতে ঘুম দাও, আমিও একটু জিরিয়ে নেই। তারপর ধীরে ধীরে আবার রাত হয়ে যায়। সেই ডাইনির ভূত আবার জাগ্রত হয়ে যায়। সে আবার বউদের বেনিকাটার নেশায় লিপ্ত হয়। তারপর জানালা দিয়ে দেখে, জানালা দিয়ে দেখে যখন বউ ঘুমিয়ে পড়েছে, তখন সে আবার তার বেনিকাটার জন্য ঘরের ভিতর ঢুকে ছুরি দিয়ে বেনি কাটতে শুরু করে। বেনি কেটে নিয়েই সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবার একটু ভিন্ন ধরনের ঘটনা ঘটে। বেনি কাটার পর সেই বউ বুঝতে পারে যে তার বেনি হারিয়েছে। তারপর সে চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি করার পর, ওরে বাবা গো, কোথায় গো আছো গো, এদিকে আইসো গো, এদিকে আইসো, আমার ডাইনি আমার বেনি নিয়ে গেল, ধরো 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 ধরো, আরে গো তাড়াতাড়ি আইসো গো, এদিকে আইসো। তার স্বামী টের পেয়ে যায় বিষয়টা। তার স্বামী বিষয়টা শোনার পরে দৌড়ে বাইরের দিকে বের হয় সেই বেনিকাটা ডাইনিকে ধরার জন্য। সেই বেনিকাটা ডাইনি ততক্ষণে উড়তে উড়তে আকাশে কোথায় যেন হারিয়ে যায়। তাকে আর কোনোভাবেই কেউ ধরতে পারে না, বুঝতেও পারে না এই বেনিকাটা ডাইনিটা কোথা থেকে আমাদের গ্রামে এসেছে। তারপর দুজনেই বাইরে আসে। তারপর ভম্বল তার বউকে বলে, ওগো তুমি একটু সাবধানে থাকতে পারো না, ডাইনি তোমার কীভাবে বেনি কাটে, এখন তো ডাইনি উদাও হয়ে গেছে, এখন চলো বাড়িতে, এখন এখানে থেকে কী করবে, এখন তো অনেক অন্ধকার হয়ে গেছে, এখন দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, ডাইনি তো উদাও হয়ে গেছে। আবার এখন দিন হয়। দিন হওয়ার পর গ্রামের সবাই একত্রিত হয়। গ্রামের সকলে একত্রিত হয়ে তান্ত্রিক মশাই সহ গ্রামের মোড়ল যুক্তি পরামর্শ করে। তান্ত্রিক মশাই গ্রামের মরলকে বলে, কীরকম করে এই ডাইনিকে বিনাশ করা যায়, তার আমি একটা সূত্র খুঁজে পেয়েছি, এই ডাইনিকে আমি বিনাশ করব, আপনি শুধু আমার সাথে থাকবেন। তারপর রাত হয়ে যায়। তান্ত্রিক এবং গ্রামের মরল বাইরে চলে আসে সেই ডাইনিকে বিনাশ করার জন্য। তান্ত্রিক সেই জায়গাটাতে চলে আসে যেখানে ডাইনি ভূতটা এসে হাওয়ায় মিলিয়ে যায়। এখানে সে মন্ত্র পাঠ করতে থাকে। তারপর ডাইনি ভূতটা সেখানে চলে আসে মন্ত্র টানে। এই হতচ্ছাড়ারা, তোরা আমাকে স্মরণ করলি কেন, কি হয়েছে তোদের? তোদের গ্রামকে আমি চুল শূন্য করে দিব, তোরা আমার সাধনা কিছুতেই নষ্ট করতে পারবি না, তোদের গ্রামে সমস্ত বউদের চুল আমি কেটে নিব, তোর মতো তান্ত্রিক আমার হাতের তালাতে থাকে, তোর মাথার চুলগুলোকেও আমি কেটে নিব, তুই আমার কিছুই করতে পারবি না, হা 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 হা। পর তান্ত্রিক রাগে সেই ডাইনির দিকে মন্ত্র ছুড়ে মারে, সেই ডাইনির মৃত্যু ঘটে। তারপর তান্ত্রিক এবং গ্রামের মুড়ো দুজনেই তাদের গ্রামে চলে আসে এবং গ্রামে আবার শান্তি ফিরে আসে।